বঙ্গবন্ধু 1970 নির্বাচনের সময় নির্বাচন থেকে বিয়ে ছুটে গিয়ে চলে গিয়েছিলেন এই ঘূর্ণিঝড় কবলিত মানুষদের কাছে। তখনকার সেই সময় আমি পার্বত্য চট্টগ্রামের জেলা প্রশাসক। পার্বত্য চট্টগ্রাম মানে বর্তমানের তিন জেলা, রাঙ্গামাটি, খাগড়াছড়ি এবং বান্দরবান। ওইখান থেকে আমাদের তখন এখানে সরকার, তখনও মার্শাল ল সরকার, তারা অনুরোধ করেছিলেন যে আমরা যেন পার্বত্য চট্টগ্রাম থেকে বাঁশ, কাঠ ইত্যাদি পাঠাই। সেই ব্যবস্থা তখন আমরা করেছিলাম। কিন্তু ওই সময় বঙ্গবন্ধু যে ছুটে গিয়েছিলেন মানুষের কাছে, মানুষের জন্য যে দরদ এবং মানুষের জন্য তার যে চিন্তা ভাবনা, এটি সেই সময় আমি পাশাপাশি আবার মার্শাল অথরিটিস ওদের সঙ্গেও তো তখন আমাদের যোগাযোগ করতে হতো। এই মাঝখানে পরিষ্কার দেয়াল যে একদিকে জনগণের প্রতি কোনো একেবারে নিতান্তই অনাসক্ত একটা অবস্থান, যাদের জনগণের প্রতি কোনো খেয়াল নেই, কত মানুষ মারা গেল, কীভাবে ধামাচাপা দেওয়া যাবে, কীভাবে বাইরের দেশ যেন জানতে না পারে, বহির্বিশ্ব যাতে এ সম্পর্কে কিছুই না শোনে, সেই চেষ্টা তখনকার মিলিটারি রেজিমের, আর অন্যদিকে বঙ্গবন্ধুর মানুষের প্রতি দরদ। এবং সেই সময় ওই তিনি আমাদের অন্যান্য আওয়ামী লীগের ভলান্টিয়ারদের নিয়ে গিয়ে ওই এলাকায় যে ত্রাণ কার্য করেছেন, এবং সেই সময়ে তখন থেকে এই বঙ্গবন্ধু স্বাধীনতার পরে উত্তরকাল স্বাধীনোত্তরকালে যখন ফিরে এলেন, ফিরে আসার পরে প্রথমেই তিনি তার যে সমস্ত চিন্তাভাবনা ছিল, আপনারা কি চর কুকরি মুকরির নাম শুনেছেন, নিঝুমদু দ্বীপ, এগুলো এই সমস্ত অঞ্চলে তখনই বঙ্গবন্ধু বলেছিলেন বনায়ন করতে হবে। কেননা সবচাইতে বন্যা প্রতিরোধের জন্য এবং ঘূর্ণিঝড় প্রতিরোধে ক্ষয়ক্ষতি কমানোর জন্য বনায়নের অন্য কোনো বিকল্প নেই। সেই ফল কিন্তু আমরা এখনও ভোগ করছি। কক্সবাজারের উপকূলীয় অঞ্চলে যে ঝাউগাছের যে বন, সেটিও বঙ্গবন্ধুর করা। এই সময় থেকেই তখন থেকে আমাদের মধ্যে এই যে সচেতনতা যে আমাদের এই প্রাকৃতিক দুর্যোগ আসবে, দুর্যোগকে আমাদের প্রতিরোধ করতে হবে।